সংবিধান সভার বাজেট অধিবেশনের আজি হয়েছে অন্তিম দিন। আজি সদনত মন্ত্রী বিধায়কক উপস্থিত থাকার বাবে বিজেপি বিধায়িনী দলের হুইপ জারি। সকলো মন্ত্রী বিধায়কক সদনত উপস্থিত থাকার তিনি খলপিয়া হুইপ জারি করেছে বিজেপিয়ে, কিয়নো আজি সদনত 17খন বিধেয়ক গৃহীত করার বাবে তৎপর হয়েছে শাসকীয় পক্ষ। আনহাতে আজি সদনত উত্থাপন হব মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ আইনের বাতিলর অধ্যাদেশ। সেয়েহে আটাইকেইখন বিধেয়ক যাতে গৃহীত হয় তার বাবে বিজেপির সকলো মন্ত্রী বিধায়ককে সদনত উপস্থিত থাকার বাবে তিনি খলপিয়া হুইপ জারি করেছে বিজেপিয়ে। উল্লেখযোগ্য যে শুকুরবারে বিধানসভাত অখিল গগৈ এটা সংকল্প প্রস্তাবত ভোটত কোনোমতে প্রাণ রক্ষা পৰিছিল শাসকীয় পক্ষের। রাজ্যের কৃষিভূমিত 12 মাহে খেতি কৰিব পৰাকৈ জলসিঞ্চনের ব্যবস্থা কৰিবলৈ সংকল্প প্রস্তাব লৈছিল বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈ প্রস্তাবক সহানি জনায় বিধানসভার ইতিহাসত প্রস্তাবক লৈ প্রথমবারের বাবে হৈছিল ভোট। সেই ভোটত বিরোধী 30টা ভোটৰ বিপরীতে শাসকীয় পক্ষের হৈছিল মাত্র 39টা ভোট। সেইদিনা সদনত উপস্থিত নাছিল অধিকাংশ মন্ত্রী বিধায়ক। অবশ্যই শাসকীয় পক্ষের ভোট বেশি হওয়াত নাকচ হয়েছিল বিধায়ক অখিল গগৈর প্রস্তাব। পুনের যাতে এনে পরিস্থিতির সম্মুখীন নহয় তার বাবে আজি সদনত সকলো মন্ত্রী বিধায়কর উপস্থিতির বাবে হুইপ জারি করেছে বিজেপিয়ে। অতীত সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে সংযুক্ত হয়েছে পোনপটীয়া সম্প্রচারত। বলেন, আজি অন্তিমটো দিনের কার্যসূচী, সকলো আছে আর সকলো থাকিব, কংগ্রেস দলত কমাব নোৱাৰে, কংগ্রেস দলত দুজন গৈছে, নীতি আদর্শত যিসকলে বিশ্বাসী নহয়, যিসকলে মনে প্রাণে যিসকলে দলটুক ভাল নাপায়, যিসকলৰ কেবল ক্ষমতা লাগে, যিসকলক কেবল টকা লাগে, যিসকলে প্রত্যাহ্বানৰ সন্মুখীন হব নোৱাৰে, তেনেকুৱা দুজন গৈছে, তাত আমি অস্বীকার নকৰো। কিন্তু আপোনালোকক স্পষ্টভাবে কও, এই কংগ্রেস দল আহি থকা সময়খিনিত মূর দাঙি ঠিয়া হয়ে রাইজর আশীর্বাদ লয়ে আক রাজ্য সরকার গঠন করব। মানে আপনার সাংবাদিক বন্ধু সকল এটাই অনুরোধ জানাইছো, ভারতবর্ষ স্বাধীনতার পিছত আজির তারিখলৈকে কেন্দ্র সরকার গঠনত বিভিন্ন দলের ভূমিকা, কোন কোন দলের নেতাকর্মী কত আছিল কত গৈছে, অসমৰ লগতে বিভিন্ন রাজ্যের রাজনীতির ইতিহাসবোৰ অলপ অধ্যয়ন করব। অসমৰ আৰু ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস অধ্যয়ন করব, তেতিয়া ওলাই পড়ব আর তেতিয়াও আপনাদের ভিতরে ভিতরে সাহস পাব যে তেতিয়াও ভিতরে ভিতরে সাহস পাব যে কংগ্রেস দল আহি থকা সময়খিনিত রাইজে আকৌ দিশপুরের গাদীত বহাব। বলেন, আপনি সংযুক্ত হয়ে থাকক, আমি বিভিন্নজনের প্রতিক্রিয়া লম আপনার জড়িয়ে। লগতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে অখিল গগৈ, যিনিখলপিয়া হুইপ বিজেপিয়ে জারি করেছে এই সন্দর্ভত অখিল গগৈ প্রতিক্রিয়া। বিজেপি সরকারক ভয়াতু রাখিয়া বিধায়ক অখিল গগৈ সংকল্প প্রস্তাবর পিছত 3-লাইন হুইপ জারি করাক লৈ বিজেপি কটাক্ষ করে বিধায়ক অখিল গগৈ। মানে সংকল্প প্রস্তাবে গোটাই থরহরি কম্পমান করে দিছে সবকে, একদম ঘর ভাগি যাও হয়েছে সংকল্প প্রস্তাবর পাছত। এটি আপনাদের দেখিছে যে এটা বিজেপিয়ে মানে 3-লাইন হুইপ জারি করে দিছে, 3-লাইন হুইপ। হ্যাঁ, অবস্থা বেয়া, বিজেপি সরকারের অবস্থা বেয়া। গতি সংকল্প প্রস্তাবে আসলতে বিজেপি সরকারের মুখাখন খুলি দিলে, আমার যে সংকল্প প্রস্তাব আসে এটা বিজেপি সরকারের মুখাখন খুলি দিলে। বিজেপি সরকার কিমান থুনুকা সেটা প্রমাণ করে দিলে, বিজেপি সরকার কিমান ভয়াতুর সেটা প্রমাণ করে দিলে, বিজেপি সরকার কেনেকৈ থরহরি কম্পমান সেটা প্রমাণ করে দিলে, আর প্রমাণ করে দিলে যে বিজেপি সরকারের ভরি তলত যে মাটি নাই, সরকারে যে যিকোনো মুহূর্ততে ভয় খাব পারে সে কথাটা প্রমাণিত হল। আর বিরোধীসকল যে শক্তিশালী আর ঐক্যবদ্ধ হলে যে বিরোধী কোনেও নোৱাৰে সেই বস্তুটো প্রতিপন্ন হয়ে গেল। 3-লাইন হুইপক লৈ এয়া অখিল গগৈৰ প্ৰতিক্ৰিয়া। বিধানসভাৰ চৌহদৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰত আছে সতীৰ্থ সাংবাদিক বলেন ভট্টাচাৰ্য। বলেন, আজি অন্তিমটো দিনৰ কাৰ্যসূচী বাজেট অধিৱেশনৰ, য'ত 17খনকৈ বিধেয়ক গৃহীত হ'ব যাৰ বাবে 3-লাইন হুইপ জাৰি কৰিছে চৰকাৰে বিজেপিয়ে। নিশ্চয়কৈ জয়ন্ত, আজি অসম বিধানসভাৰ বাজেট অধিৱেশনৰ অন্তিমটো দিন আৰু অন্তিমটো দিনৰ কাৰ্যসূচীত দেখিব পোৱা গৈছে যে ইয়াত 15খনকৈ বিধেয়ক আছে আৰু তাৰ ভিতৰত দেখিব পোৱা গৈছে 7খনকৈ সংশোধনী বিধেয়ক। আৰু সেই ধৰণে দেখিব পোৱা গৈছে যে ইতিমধ্যে বিৰোধী শাসকীয় পক্ষই 3-লাইন হুইপ জাৰি কৰিছে, কাৰণ বিধায়ক অখিল গগৈ ইয়াৰ এটা দিন পূৰ্বে অখিল গগৈ যি সংকল্প প্ৰস্তাৱ আনিছিলে তাত ভোট হৈছিল আৰু সেই সময়ছোৱাতে দেখিব পোৱা গৈছে মাথোন 9টা ভোটৰ ব্যৱধানতে আচলতে শাসকীয় পক্ষৰ
মান রাখিছিল আর তেনে অবস্থাত আজি বিশেষভাবে 15খন যে বিধেয়ক আছে সেই 15খন বিধেয়ক সদনত পারিত হব আর সদনত পারিত হওয়ার সময়ত সেই সময়ত যদি শাসক পক্ষ কোনো কারণতে হলঠেকত নপরে তার কারণে আজি থ্রিলাইন এই ধরনের হুপ পালন করা হয়েছে আর দেখব পাওয়া গেছে আজির বিধানসভার কার্যক্রমণিকাতে দেখবলে পাওয়া গেছে এই 15খন যে বিল সেই 15খন বিধেয়কর ভিতর দেখব পাওয়া গেছে গুরুত্বপূর্ণভাবে চর্চাত থাকা যখন বিল আছে যা আসাম হিলিং জোড়া ফুকা যে আইন অনা হয়েছে রাজ্য সরকারে সেই আইনক লো যখন সেই আইন আইনে যদি পারিত হব আর সেই বিধেয়কখন পারিত হব আর সেই বিধেয়কখনক লো বিশেষভাবে শেহতীয়া সময়সাত বিভিন্ন ধরনের চর্চা আসে বিভিন্ন ধরনের উদ্বিগ্নতা আসে আর বিশেষভাবে বিরোধীর তরফেরপরা এই বিধেয়কখন কোনো কারণে আইনত পরিণত হব নিদিয়ার কথা তাদের হুঙ্কার প্রদান করে আসছিল কিন্তু আজি সদনত সেই উত্থাপিত হব সদনত পারিত করবলে শাসক পক্ষ চেষ্টা চলাব আর একদরে যদি চাবলে যাওয়া যায় দি আসাম পাবলিক এঙ্গেজমেন্ট মেরেজ অন প্রিভেনশন অফ আনএফেয়ার মিন্স ইন রিক্রুইটমেন্ট এই বিলখনও কারণ যলতে পরীক্ষা পদ্ধতিত যরনের আখুয়া বা নকল বা তেনে ধরনের পদ্ধতি ব্যবস্থা গ্রহণ করে সেই সকলের বিরুদ্ধে বিশেষ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে গতি হেও হব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আন এক গুরুত্বপূর্ণ বিষয় বলেন মুসলিম বিবাহ আর বিবাহ বিচ্ছেদ আইন বাতিলর যে অধ্যাদেশ সেই প্রস্তাবও আজি লওয়া হব এই অধিবেশনের অন্তিম দিন হয় জয়ন্ত সেই অধ্যাদেশখনের ক্ষেত্রে কিন্তু সদনের যে কার্যক্রমণিকা সেই কার্যক্রমণিকার সেই দিকটি উল্লেখ নাই হয়তো শাসক পক্ষ হে আনিব আর আনি নতুন এখন রিফিলিং বিল ইয়াত সদনের মজিয়াত প্রস্তুত করব গতি হেয়াও হয়ে পড়ব লক্ষণীয় কারণ সেই দিকট যদি চা হয় বিরোধী পক্ষ আসলে ইয়াক বিরোধিতা করা দেখবলে পাওয়া গেছিল বিরোধী পক্ষই এই আইনখনের ক্ষেত্রে কোনো ধরনের তখন সহমত পোষণ করা নাছিল কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারে যেহেতুকে কেবিনেটর সিদ্ধান্ত গ্রহণ করেছে গতি আজির দিন সেই কেতবোর দিকক গুরুত্বতা আছে আর একধরনের যদি চা হয় তাহলে প্রশ্নোত্তর কালতো দেখবলে পাওয়া গেছে কেবাটাও ইয়াত গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্ব বিভাগ গুরুত্বপূর্ণ নিশ্চয় কেবাটা বিষয়ের উপর প্রশ্নোত্তর কাল শিতানত আলোচনা হব প্রশ্ন করব উত্তর দিব বিভাগীয় মন্ত্রীয়ে আমি সেই সম্প্রচার আগবাম বলেন আপনার জড়িয়ে এইখানে মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো লাইভ আবার অব্যাহত রাখিম সময় হয়েছে আন এটি বাণিজ্যিক বিরতি ভারতর গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল